হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমিতাস ব্লগ। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমি অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে হলো রবিবার, আজকে হচ্ছিলো 15 তারিখ, আর আজকে হচ্ছিলো আমার ভাইয়ের আশীর্বাদী। তো আমি চাইছি যে তোমাদের সাথে আজকে আমার ভাইয়ের আশীর্বাদীটা পুরোটাই শেয়ার করতে, এই কারণে আজকের এই ভিডিওটা করা। তো বন্ধুরা চলো দেখতে থাকো, আর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো চলো বন্ধুরা, আগে তোমাদের দেখাই আমার ভাইয়ের যে আশীর্বাদীর যে ডেকোরেশনটা হয়েছে সেটা আগে দেখাই, চলো বন্ধুরা। তো এইখানে আমার ভাইয়ের আশীর্বাদীর আয়োজন করা হয়েছে, আর আমাদের সব শুভ কাজে আমাদের গুরুদেব থাকেন, এর জন্য গুরুদেবকে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে হলো সবাই বসে ভাইকে আশীর্বাদ করবেন, এখনও আমাদের ব্রাহ্মণ আসেনি। তো আমরা চলে এসেছি নিচে, আসলে এখন ভিডিওটা করে নিচ্ছি, এখন ফাঁকা আছে এই কারণে। তো ভোর 5টার সময় সবাই এসে জোগাড় করতে শুরু করে দিয়েছিলো, আর এখানে হচ্ছে হলো রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে, সকালের ব্রেকফাস্টের রান্না হচ্ছে এখন, আর লাঞ্চেরও কিছুটা প্রিপারেশন হয়ে গেছে। এখানে যেমন আলু কাটা, মাছ ভাজা, মাংস ম্যারিনেট করে রাখা, এগুলো সব হয়ে গেছে। তো এখানে রান্নাবান্না হচ্ছে এখন। আর এই যে জায়গাটা, এই জায়গাটায় আমাদের খাওয়া দাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এখানে এখনও আরও দুটো টেবিল পড়বে, চেয়ার পড়বে। তো এখানে হবে হচ্ছে হলো লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট। তো আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে ভাইয়ের দাদা ওয়েলকাম ড্রিঙ্কস বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস বানানো হচ্ছে সব গেস্টের জন্য, তো সেটা দায়িত্ব নিয়েছে হচ্ছিলো ভাইয়ের দাদা। ভাইয়ের দাদা অনেক কিছুই দায়িত্ব নিয়েছে, এটা একটু স্পেশালভাবে। তো এখানে এখন মেয়ের বাড়ি থেকে সবাই চলে এসেছেন আমার ভাইকে আশীর্বাদ করার জন্য, আর সবার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সবাইকে টেক কেয়ার করার, এই কারণে আমিও ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, আর সবার সাথে একটু আলাপ করে নিচ্ছি। আর এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার বোন। এখন ভাইয়ের আশীর্বাদী স্টার্ট হয়ে গেছে। তো আশীর্বাদী স্টার্ট হওয়ার আগে যে পুজোটা হয়, মানে ব্রাহ্মণ যে পুজোটা করে, সেই পুজোটা এখন কাকু করে নিচ্ছে। এরপরে মেয়ের বাড়ির সবাই প্রথমে আশীর্বাদ করবে ভাইকে। তো এখন আমি রান্নাঘরে এসে সবার জন্য প্লেটে একটু মিষ্টি রেডি করে নিচ্ছি, কারণ আশীর্বাদীটা হয়ে গেলে সবাইকে মিষ্টি দিয়ে দেবো। তো মিষ্টিগুলো একে একে প্লেটে সাজিয়ে নিচ্ছি, আমার সাথে আমার বোনেরাও হেল্প করছে। তো এখন মিষ্টিগুলো নিয়ে উপরে চলে যাব। তো সবাইকে মিষ্টি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই ব্রেকফাস্ট করবে। তো আমি ব্রেকফাস্টের জায়গায় চলে এসেছি, সবাই আসছে আস্তে আস্তে ব্রেকফাস্ট করতে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে।
তো এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে ভাইকে আশীর্বাদ করব। তো এখানে ব্রাহ্মণ বলছিল বেশি করে টিপ আর দুব্বো দিতে, ভালো করে আশীর্বাদ করতে। তো আমরা বললাম যে আমাদের আশীর্বাদ সবসময় ভাইয়ের সাথে আছে, আর তারপর একটু হাসাহাসি হচ্ছিল। তো ভাইকে মন ভরে আশীর্বাদ করেছি যেন ভাইয়ের এই নতুন পথ চলা যেন খুব ভালো হয়, আর সবসময় যেন ভালো থাকে, খুশিতে থাকে ভাই আর ভাইয়ের বউ। তো আশীর্বাদ কমপ্লিট হয়ে এসেছে। তো আশীর্বাদের নিয়ম আছে যে বাবা মা লাস্টে নাকি আশীর্বাদ করে ছেলেকে, তো এই কারণে আমার বাপি মামনি লাস্টে আশীর্বাদ করছে ভাইকে। তো এখন নিচে এসে দেখি যে লাঞ্চ অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, আর এখন এখানে বসেছে হচ্ছিলো আমার মাসিমণি, ভাই, মেসোমশাই, দাদা, দিদি, এরা সবাই খেতে বসেছে। এখানে আমার দুই বোন, মা, আর এখানেও সব বোনেরা বসেছে লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছিলো তোপসে মাছের ফ্রাই, সাদা ভাত, ডাল, মাছের মাথা দিয়ে পটল চিংড়ি, আলু ভাজা, স্যালাড, দই কাতলা, মাটন, চিকেন, আর দই ছিল, চাটনি ছিল, আরও পাঁপড় ভাজা ছিল, আর মিষ্টি দু রকমের ছিল, একটা রাজভোগ, একটা সন্দেশ। তো হ্যালো বন্ধুরা, কালকের আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে কালকে লাঞ্চ করার পরেই সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিলো, কারণ সবাইকে অনেকটা দূর যেতে হবে। কেউ এসেছে কলকাতা থেকে, হলদিয়া থেকে, অনেক দূর থেকেই সবাই এসেছিলো। তো এই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই ভিডিওটা করছি হচ্ছিলো আমি পরের দিন বিকেলবেলা, আর সব গেস্ট চলে যাওয়ার পরে, জানোই সবাই ঘরে কত কাজ থাকে, তো সব কাজ কমপ্লিট করার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এই কারণে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো কালকে আমরা খুব মজা করেছি, আর যারা যারা কালকে আমার ভাইকে আশীর্বাদ করতে দিল তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, এক সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিও নিয়ে পরে আসবো। বাই বন্ধুরা।